আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সব ভালো থাকবেন। এখন বাজে প্রায় 10:30টার মতো, একটু বাইরে আসলাম, দেখি সবাই কি করে। এটা হচ্ছে আমার মুরগি, এই মাছকে আনছে দেশি মুরগি, নাকি না? যাবো করলি কি করুন, প্রতিদিন কে খুঁজবে যাইব। সেলাই করব আজকে, এটা নাচ। আপনার মেয়ের নিয়ান আছে? আচ্ছা, অনেক সুন্দর কালার, সুন্দর আনজু কয় কি কয় এরকম হইলে আমি ওইটা কিনতাম, তাই না? তাই না? আগে ঘর মুছে নি, আর ঘর মুছার জন্য স্যাভলন আর ভিক্সেল দিয়ে দিই। সকাল সকালই আজকে ঘর মোছা শুরু করবো, ঘর মুছি। মাছ দেখা কি পাইছস? মাছ পাইছেন? কি মাছ দেখি দেখছেন? শুধু চারটা কই আছে ও মাছ মনে পাইতে পাঠা দিছে, কি ভিডিও করবে? মাছ তো নাই, শেষ। গোলটা কি দেবে? টাকি শিং মাছ পাইছ ইয়াসিন? নামবি আসার খাবি একটা, লাভ দে করবি না মেশিন লাগাইছে, দাদা কি অবস্থা? মাছ কাটে
আমার এক কয়ও না দাও তো দিল না আমার দা কত মাল দিয়া ইয়াসিন সাংসে ডান্স মাস্টার তো সকাল দে আগে শিং মাস আছে এক চাইদা একটা কই মাস মাগাও মাইরা কত মাছ নিয়ে আইছে এক হাজার টাকার মাছ হয়েছে ভাতিজা তো মাছ ধরে নিয়ে আসলো আমাদের বাড়ির পাশেই পুকুর আছে ওইখানে আর কি মাছ ধরেছে আর আপনারা তো দেখতেই পেয়েছেন মাছগুলো ধরে এনেছে আর সেইগুলো কেটে নিচ্ছে আমার ভাতিজা বউ আর ভাতিজি আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুর হয়ে গেছে রান্না তো করতে হবে আমি রান্না করব আজকে মুরগির মাংস মুরগির মাংসটা আমি একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি একটু ঝোল করে রান্না করব পাতলা ঝোল আর এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তো মশলা আমি কষিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য মশলার পরিমাণ খুব বেশি দিলাম না যেহেতু আমি একটু পাতলা ঝোল করব এই জন্য আর মশলার মধ্যে এখন গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে কষিয়ে নিই কষানো হয়ে গেছে এদিক দিয়ে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলি দিয়ে দিই মাংসের পিসগুলো মশলার সাথে মিশিয়ে দেই একটু এই তো একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হতে থাক আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে তারপরে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায় কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর মাংসটা তো একটু পাতলা ঝোল করে রান্না করব এই জন্য আর কি পানিটা একটু বেশি দিলাম আর এখন ঢেকে দিই রান্না করলে হয়ে যাবে আজকের মতো রান্না বান্না এ পর্যন্তই দুপুরে তো ভাত খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রামও নিয়েছি তারপরে দেখলাম ঘরে পেয়ারা আছে পেয়ারাটা কেটে নিলাম আর পেয়ারা দিয়ে বিট লবণ দিয়ে খেতে তো অনেকটাই ভালো লাগে বিট লবণটা আমি তৈরি করেছি শুকনা মরিচ একটু ভেজে তারপরে বিট লবণ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি এভাবে ছোটোবেলায় অনেক সময় তৈরি করতাম এই লবণটা তারপরে বড়ি দিয়ে খেতাম টক বড়ি দিয়ে এই লবণটা বড়ি বা পেয়ারা দিয়ে খেতে অনেক মজা লাগে তাই তো আজকে এরকম করেই বানালাম আর এখন হচ্ছে কি আমি পেয়ারা দিয়ে এই লবণটা দিয়ে খাবো আর কি এই তো পেয়ারা আমি খেয়ে নিচ্ছি আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ